আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কিয়েগো হিগাশিনোয়ের দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স বইটি আপনাদের সামনে উপস্থাপন করছি। অনুবাদ করেছেন সালমান হক। একদম পাথরের মতো মুখ করে কুশানাগির দিকে তাকিয়ে আছে ইশিগামি। কোনো অনুমতি নেই সেই চেহারায়। কুশানাগির কেমন যেন অস্বস্তি হতে লাগলো। তাকে আমি প্রথম দেখেছিলাম মার্চের 10 তারিখে। একদম শান্ত গলায় কথা বলছে লোকটা। স্কুল থেকে ফেরার পথে দেখি ইয়াসুকোর অ্যাপার্টমেন্টের বাইরে পায়চারি করছে সে। তাদের মেল বক্সের ভেতরে হাত ঢোকাতে দেখে ফেলে আমি তাকে। কার কথা বলছেন আপনি মিস্টার টোগাশি? আর কার কথা বলবো, অবশ্য তখনও তার নামটা জানতাম না, ইশিগামি উত্তর দিল। কুশানাগি আর কিশিতানি গণিত শিক্ষকের সাথে এডোগাওয়া থানার একটা রুমে বসে আছে এখন। এখানেই অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইশিগামি বলে দিয়েছিল তাদের দুজন ছাড়া আর কারো সাথে কথা বলবে না সে, কারণ একসাথে অনেকজন মিলে প্রশ্ন করলে নাকি তার অসুবিধা হয়। কিছুদিনে একটা নোটপ্যাডে সবকিছু লিখছে। টোগাশিকে সেখানে দেখে কেমন যেন খটকা লাগে আমার, তাই ডাক দিয়ে জিজ্ঞেস করি এখানে কি কাজ তার। প্রথমে ভড়কে গেলেও পরে বলে সে নাকি ইয়াসুকো হানাওয়াকার স্বামী। তখনই তাকে চিনতে পারে আমি, আর এও বুঝতে পারি ডাহা মিথ্যা বলছে সে, কিন্তু তাকে সেটা বুঝতে দেই না। দাঁড়ান দাঁড়ান, হাত তুলে তাকে থামার নির্দেশ দিল কুশানাগি। আপনি বুঝলেন কিভাবে যে সে মিথ্যে কথা বলছে? ছোট করে একবার নিঃশ্বাস নিল ইশিগামি। কারণ ইয়াসুকো হানাওয়াকা সম্পর্কে যা যা জানা দরকার সব জানি আমি। আমি জানতাম 5 বছর আগেই তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, আর আগের স্বামীর হাত থেকে বাঁচার জন্য বারবার বাসা বদলাতে হয়েছে তাকে। কিন্তু এসব জানলেন কিভাবে আপনি? আমার জানা মতে তার সাথে তো কথাই হতো না আপনার, শুধুমাত্র লাঞ্চ শপটাতে নিয়মিত যেতেন বলেই প্রতিদিন অল্প সময়ের জন্য দেখা হতো। সবাইকে সেটাই বলি আমি। জি, চেয়ারে সোজা হয়ে বসল ইশিগামি। আমি আসলে ইয়াসুকো হানাওয়াকার বডিগার্ড। খারাপ লোকদের হাত থেকে তাকে বাঁচানো আমার কাজ, কিন্তু সঙ্গত কারণে সেটা কাউকে জানতে দেইনি আমরা। হাজার হলো একজন স্কুল শিক্ষক আমি। কিন্তু আপনার সাথে প্রথম যেদিন কথা হলো সেদিন তো বলেছিলেন আপনাদের মধ্যে কথাবার্তাই হয় না, কুশানাগি জোর দিয়ে বলল। আপনি তো টোগাশির খুন সম্পর্কে প্রশ্ন করতে এসেছিলেন আমার বাসায়, তাই না? তাই সত্যটা বলার প্রশ্নই আসে না। তাহলে সাথে সাথে আমাকে সন্দেহ করা শুরু করতেন আপনারা? আচ্ছা, কুশানাগি ইতস্ত করতে লাগলো। তার মানে বলতে চাচ্ছেন ইয়াসুকো হানাওয়াকা সম্পর্কে সবকিছু জানেন কারণ আপনি তার বডিগার্ড? ঠিক বলেছেন। তাহলে তো বেশ অনেক দিন ধরেই তার সাথে ঘনিষ্ঠতা আপনার, ঘটনার আগে থেকেই? হ্যাঁ, যেরকমটা বলেছি, আমাদের চুক্তিটা ছিল একদম গোপনীয়। যোগাযোগের ব্যাপারে খুবই সাবধানী ছিলাম আমরা, এমনকি তার মেয়েও কিছু জানতো না এই ব্যাপারে। কিভাবে সেটা করতেন আপনারা? বেশ কয়েকটা উপায় ছিল আমাদের, সেসব সম্পর্কে এখনই শুনতে চান? চোখে প্রশ্ন নিয়ে ডিটেকটিভের দিকে তাকালো ইশিগামি। কুশানাগি এখনো এক ধরনের ঘোরের মধ্যে আছে। লোকটার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। ইয়াসুকোর সাথে তার গোপনের সম্পর্কের কথা যেভাবে অকপটে স্বীকার করলো তাতে অবাক না হয়ে পারেনি কুশানাগি, আবার অবিশ্বাসও করতে পারছে না কিছু। তবে সত্যি যদি এমন কিছু ঘটে থাকে তাহলে সেটা জানতে চায় সে? না, কুশানাগি বলল, সে ব্যাপারে পরে প্রশ্ন করব আপনাকে, আগে মিস্টার টোগাশের ব্যাপারে বলুন। আপনি বলছিলেন 10 তারিখে মিস হানোয়াকার বাসার বাইরে প্রথম দেখেছিলেন তাকে, আর দেখেও কিছু না বোঝার ভান করেছিলেন। এরপর কি হলো? সে আমাকে ইয়াসুকোর ব্যাপারে জিজ্ঞেস করে, সে কোথায় আছে, তার মেয়ে কোথায়, এসব। উত্তরে আমি বলি সেখান থেকে চলে গেছে হানোয়াকারা, নতুন একটা চাকরি পেয়েছে ইয়াসুকো। বুঝতেই পারছেন অবাক হয়ে গিয়েছিল সে আমার কথা শুনে। এরপর ইয়াসুকোর নতুন ঠিকানা জানি কি না সেটা জিজ্ঞেস করে। আমি বলি সেটা জানা আছে আমার। কি বলেছিলেন তাকে? শিনোজাকির কথা বলেছিলাম। বলি যে পুরনো এডোগোয়া নদীর পাশে একটা অ্যাপার্টমেন্টে চলে গেছে তারা, হেসে জবাব দিল ইশিগামি। শিনোজাকির কথা কখন উঠবে সেটাই ভাবছিলাম, মনে মনে বলল কুশানাগি। এটুকুই বলেছিলেন? জিজ্ঞেস করল। এভাবে তো খুঁজে পাওয়া কঠিন হবে, নদীর পাশে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে আর জায়গাটাও বেশ বড়। ঠিকানাও জানতে চেয়েছিল টোকাশি, তাকে অপেক্ষা করতে বলে ভেতরে চলে যাই আমি। ম্যাপ দেখে একটা ঠিকানা লিখে দেই তাকে, কিন্তু ঠিকানাটা আসলে একটা পরিত্যক্ত পানি শোধনাগার কেন্দ্রের। তার মুখের হাসিটা যদি দেখতেন তখন! আমাকে বলেছিল আমি নাকি অনেক ঝামেলা কমিয়ে দিয়েছি তার। তাকে সেই ঠিকানাটা দিলেন কেন আপনি? কারণ জায়গাটা একদম নিরিবিলি, কোনো সাক্ষী থাকবে না আশেপাশে,
আর ওখানটা ভালো মতো চিনি আমি। দাঁড়ান, অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল কুশানাগি, তার মানে তখন থেকেই তাকে খুন করার পরিকল্পনা করা শুরু করে দেন আপনি? অবশ্যই, দেরি না করে জবাব দিল ইশিগামি। যেমনটা বলেছি, মিস হানাওয়াকাকে রক্ষা করাই আমার কাজ। কেউ যদি তার কোনো সমস্যা করার চেষ্টা করে, তাহলে তাকে রাস্তা থেকে সরানোটা আমার দায়িত্ব। আর আপনার মনে হয়েছিল মিস্টার টোগাশি তার ক্ষতি করার চেষ্টা করছে? মনে হওয়ার কিছু ছিল না, আমি জানতাম সেটা। এর আগেও তার ওপর অনেক অত্যাচার করেছে টোগাশি, এজন্যই তো বাসা বদলে আমার পাশের অ্যাপার্টমেন্টে চলে আসে তারা। মিস হানোয়াকা কি নিজে আপনাকে এসব বলেছে? মানে আমাদের ওই গোপন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যতটা বলা যায় আর কি। কোনো প্রকার ইতস্তবোধ করা ছাড়া এই কথাগুলো বলেছে ইশিগামি। এখানে আসার আগে গল্পটা সাজানোর অনেক সময় পেয়েছে সে, নিজেকেই বলল কুশানাগি। তারপরেও সেটা শুনে সন্দেহ জাগছে তার মনে। ইশিগামির ব্যক্তিত্ব সম্পর্কে এতদিন সে যা ভাবত তার সাথে কিছুই মিলছে না। শান্তশিষ্ট স্কুল শিক্ষকের এ কোন রূপ? কিন্তু তারপরেও পুরো গল্পটা শুনতে হবে তাকে, সেটা সত্য হোক আর না হোক। তাকে ঠিকানাটা দেওয়ার পর কি করলেন? সে আমার কাছে ইয়াসুকোর নতুন কর্মস্থল সম্পর্কে জানতে চায়। এরপর উত্তরে বলি, আমি ঠিকানাটা সঠিক জানি না, কিন্তু শুনেছি একটা রেস্তোরাঁয় চাকরি করে সে এখন। সেখানে রাত 11টা পর্যন্ত কাজ করতে হয় তাকে। তার মেয়ে স্কুল শেষে সেখানে গিয়ে অপেক্ষা করে। ইয়াসুকোর কাজ শেষে রাতে একসাথে বাসায় ফেরে দুজন। সবটাই অবশ্য বানানো ছিল। আর এসব কিছু বানালেন কেন আপনি? কারণ সে তখন কি করবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম আমি। আমি তাকে যে জায়গার ঠিকানাটা দিয়েছি সেটা নিরিবিলি হলেও দিনের বেলা আশেপাশে চলে আসতে পারে অনেকে। আর তাকে যদি আমি এটা বলি যে রাত করে বাসায় ফিরবে ইয়াসুকো আর তার মেয়ে, তাহলে তখনই তাদের অ্যাপার্টমেন্টে যাবে না সে। থামুন, আবার হাত উঠিয়ে ইশারা করলো কুশানাগি। সে মুহূর্তে ওখানে দাঁড়িয়ে এত কিছু পরিকল্পনা করে ফেললেন আপনি? হ্যাঁ। কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তা নয়, কিন্তু এত দ্রুত কেউ এরকম চিন্তা করতে পারে সেটা মানতে একটু কষ্ট হচ্ছে বই কি? এত কঠিনও না ব্যাপারটা, ইশিকামি মৃদু হেসে বলল। আমি জানতাম ইয়াসুকোর সাথে দেখা করার জন্য তোর সই ছিল না টোগাশির, আর সেটাকেই তার বিরুদ্ধে ব্যবহার করেছি আমি। আপনার জন্য হয়তো কঠিন না, ঠোঁট ভিজিয়ে বলল কুশানাগি। তো এরপর কি হলো? সে চলে যাওয়ার আগে তাকে আমার মোবাইল নাম্বারটা দেই আমি, বলি অ্যাপার্টমেন্টটা খুঁজে না পেলে যেন আমাকে ফোন দেয়। তার জায়গায় অন্য কেউ হলে কিন্তু আমার এই অতি আগ্রহ দেখে সন্দেহ করত, কিন্তু তার মনে ওরকম কিছুই আসেনি। সত্যি কথা বলতে কি, তাকে অতটা চালাক মনে হয়নি আমার। এটা কিন্তু খুব কম লোকের মাথাতেই আসবে যে সদ্য পরিচিত হওয়া একজন লোক তাকে খুন করার পরিকল্পনা আছে। যাই হোক, ভুয়া ঠিকানাটা পকেটে ভরে খুশি মনে সেখান থেকে চলে যায় সে। এরপর অ্যাপার্টমেন্টে ফিরে প্রস্তুতি নিতে শুরু করি আমি। এই বলে সামনে রাখা চায়ের কাপটা নিঃশব্দে একবার চুমুক দিল ইশিগামি। কিরকম প্রস্তুতি? ওরকম বড়সড় কোনো প্রস্তুতি না, জামা কাপড় পাল্টে অপেক্ষা করতে থাকে আমি। কোন উপায়ে তাকে খুন করলে সবচেয়ে বেশি সুবিধা হবে সেটা চিন্তা করা শুরু করি। বেশ কিছুক্ষণ ভাবার পর ঠিক করে শ্বাসরোধ করে মারাটাই উচিত হবে, কারণ রক্তপাতও হবে না এতে, আর সেরকম ভারী কোনো অস্ত্রেরও দরকার পড়বে না। তবে শক্ত কিছু লাগবে এটা জানতাম আমি, এজন্যই কোটাটসু হিটারটার তার খুলে নেই। সেটা কি আপনি ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে? ইশিগামি মাথা নেড়ে বলল, হ্যাঁ, 10টার দিকে বাসা থেকে বের হই আমি। তারটার পাশাপাশি একটা জিপো লাইটারও ছিল আমার সাথে। স্টেশনে যাওয়ার পথে খেয়াল করি রাস্তার পাশে কেউ একজন নীল রঙের একটা প্লাস্টিকের পর্দা ফেলে রেখেছে, সেটা উঠিয়ে নেই। ট্রেন থেকে মিজু স্টেশনে নেমে যাই। এরপর একটা ট্যাক্সি নিয়ে পুরনো এডোগাওয়া নদীর কাছে যাই আমি। মিজু স্টেশন শিনোজা কি না? অবশ্যই না, নির্দ্বিধায় বলল ইশিগামি। আমি চাইনি ভুল করে লোকটার সাথে দেখা হয়ে যাক আগে ভাগেই। তাকে যে জায়গাটার কথা বলেছিলাম সেখান থেকে কিছুটা দূরে ট্যাক্সি থামিয়ে নেমে যাই। তো ট্যাক্সি থেকে বের হওয়ার পর কি করলেন? চারপাশে খেয়াল করে যখন দেখলাম কেউ নেই, তখন গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। অবশ্য অতটা সতর্ক না হলেও চলতো, ওই সময় ওদিকে খুব একটা যায় না কেউ। আবারও চায়ের কাপ একটা চুমুক দিল ইশিগামি। নদীর তীরে পৌঁছানোর সাথে সাথে আমার ফোনটা বাজতে শুরু করে। প্রকাশই ফোন দিয়েছিল, বলে আমি যে ঠিকানাটা দিয়েছি ওখানে কোনো অ্যাপার্টমেন্ট খুঁজে পাচ্ছে না। আমি জিজ্ঞেস করি ঠিক কোথায় আছে সে,
তখন আশেপাশে দেখে বিস্তারিতভাবে সেখানের বর্ণনা দেয় আমাকে, কিন্তু এটা বুঝতে পারে না আমি সেখানেই যাচ্ছি। তখন ততক্ষণে তার অবস্থান সম্পর্কে একদম নিশ্চিত হয়ে গিয়েছি। ওখানে পৌঁছে দেখি নদীর পাশে ঘাসের ওপর বসে আছে টোকাশি। তার একদম পেছনে গিয়ে না দাঁড়ানো পর্যন্ত কিছু টের পায়নি সে, কিন্তু ততক্ষণে কোটা টসুর তারটা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেছি আমি। সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল অবশ্য, কিন্তু আমার সাথে পেরে ওঠেনি। খুব তাড়াতাড়ি নিস্তেজ হয়ে আসে, যতটা ভেবেছিলাম তার চেয়েও সহজ ছিল কাজটা। ইশিগামির চোখ তার চায়ের কাপটার দিকে গেল। আরেক কাপ চা দেওয়া যাবে কি? কিশিতানি দাঁড়িয়ে কেটলি থেকে চা ঢেলে দিল তার কাপে। ইশিগামি মাথা নেড়ে ধন্যবাদ জানালো। ভিকটিমের শারীরিক গঠন কিন্তু অতটা দুর্বল ছিল না, ভালো মতোই বাধা দেওয়ার কথা তার। কুশানাগি যুক্তি দেখালো। ইশিগামির অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না, কেবল চোখ দুটো সরু হয়ে আসলো। আমি আমার স্কুলের জুডো ক্লাবের পরিদর্শক, তাছাড়া পেছন দিক দিয়ে কাউকে ঘায়েল করা তুলনামূলকভাবে অনেক সোজা। লোকটা যতই শক্তিশালী হোক না কেন, তাকে মেরে ফেলার পর কি করলেন? কুশানাকে মাথা নেড়ে জিজ্ঞেস করল। আমি জানতাম লাশটার পরিচয় গুম করতে হবে, কারণ পুলিশ যদি তার নাম জেনে যায় তাহলে অবশ্যই ইয়াসুকো হানাওয়াকাকে সন্দেহ করা শুরু করবে তারা। প্রথমে তার জামা কাপড় খুলে ফেলি, তারপর চেহারাটা থেতলে দিই, শীতল স্বরে বলল ইশিগামি। সেটার জন্য প্রথমে প্লাস্টিকের পর্দাটা দিয়ে তার চেহারাটা মুড়িয়ে নেই, এরপর একটা বড় পাথর দিয়ে আঘাত করতে থাকি। কয়বার আঘাত করেছিলাম সেটা বলতে পারবো না, কিন্তু ডজন খানেকবার তো হবেই। আর লাইটারটা দিয়ে আঙুলগুলো পুড়িয়ে দেই। এরপর তার জামা কাপড়গুলো নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাই। কিছু দূর যাওয়ার পর একটা পুরনো তেলের ড্রাম চোখে পড়ে আমার। ব্যাস ওর মধ্যে কাপড়গুলো ঢুকিয়ে দিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে দিই, কিন্তু আগুনটা বেশি উঁচুতে উঠে যাওয়ায় ভয় পেয়ে যাই আমি। কেউ দেখে ফেলার আগেই ওগুলো রেখে পালিয়ে যাই। এরপর একটা ট্যাক্সি ধরে টোকিও স্টেশনে চলে আসি, সেখান থেকে আরেকটা ট্যাক্সি নিয়ে বাসায়। মধ্যরাতের একটু পরে বাসায় ফিরি। একটানা কথাগুলো বলে থামলো সে। এই তো এভাবেই ঘটেছিল ব্যাপারটা। খুনের কাজে যে তার আর লাইটারটা ব্যবহার করেছিলাম সেটা আমার অ্যাপার্টমেন্টে খুঁজে পাবেন আপনারা। চোখের কোণ দিয়ে কিশিতানির দিকে তাকালো কুশানাগি। নোটপ্যাডে লিখতে ব্যস্ত জুনিয়র ডিটেকটিভ। একটা সিগারেট ধরে ইশিগামির দিকে তাকালো সে। শান্তশিষ্ট ভঙ্গিতে বসে আছে লোকটা। গল্পটায় কোনো ফাঁক নেই, লাশের অবস্থা থেকে শুরু করে ক্রাইম সিন সম্পর্কে যা যা বলেছে সে সবই মিলে গেছে। আর যেহেতু পুলিশের পক্ষ থেকে এর আগে খুনটা সম্পর্কে কোনো খবরের কাগজে কিংবা টিভিতে বিস্তারিত কিছু বলা হয়নি, সেহেতু বানিয়ে বানিয়ে বলার সম্ভাবনাও কম। আপনি কি ইয়াসুকো হানাওয়াকাকে বলেছিলেন খুনটার ব্যাপারে? কুশানাকে জিজ্ঞেস করল কিছুক্ষণ পর। তার দরকার কি? ইশিগামি পাল্টা প্রশ্ন করল। তাকে বললে সে যদি কথায় কথায় অন্য কাউকে বলে দিত? মহিলাদের পেট এমনিতেও অনেক পাতলা হয়। তার মানে কি ঘটেছে এ ব্যাপারে তার সাথে কোনো কথাই বলেননি আপনি? কিছুই বলিনি। আর আপনারা যখন থেকে ওরকম ছোক ছোক করা শুরু করলেন তখন থেকে তার সাথে যতটা সম্ভব কম যোগাযোগ করার চেষ্টা করি আমি, যাতে সন্দেহ না জাগে কারো মনে। আপনি বলছিলেন বিশেষ উপায়ে মিস হানাওয়াকার সাথে যোগাযোগ করতেন আপনি, সে সম্পর্কে এখন বলতে পারবেন? বেশ কয়েকটা উপায়ে যোগাযোগ করতাম আমরা। এই যেমন আমার সাথে সরাসরি কথা বলতেন তিনি। মানে কোথায় দেখা করতেন আপনারা? সেরকম কিছু না, ওতে লোকজনের দেখে ফেলার ভয় ছিল। সে তার অ্যাপার্টমেন্ট থেকে কথা বলতো, আর এপাশ থেকে একটা যন্ত্রের মাধ্যমে সেগুলো শুনতাম আমি। কিরকম যন্ত্র? আমাদের অ্যাপার্টমেন্ট দুটোর মাঝের দেয়ালটার সাউন্ড এম্প্লিফায়ার বসিয়ে দেই আমি, তাই সব কিছু পরিষ্কার শোনা যেত। কিশিতানি লেখা বন্ধ করে মুখ তুলে তাকালো। কুশানাঙ্গি জানে কেন লেখা বন্ধ করেছে সে? তার মানে আড়ি পাততেন আপনি? ইশিগামের বুড়ো কুচকে গেল। আড়ি পাততে যাব কেন, আমার সাথেই তো কথা বলতে নিয়াসোকো। তো মিস হানাওয়াকা এই যন্ত্রের কথা জানতেন? সেটার কথা হয়তো জানতেন না, কিন্তু দেয়ালের দিকে মুখ করেই কথাগুলো বলতেন তিনি। সেজন্যই আপনি বলছেন আপনার সাথে কথা বলতেন তিনি? হ্যাঁ, সেখানে তার মেয়েও থাকতো, তাই সরাসরি আমার সাথে কথা বলতে পারতেন না, বুঝতেই পারছেন। এজন্য মেয়ের সাথে কথা বলার ছল করে আমাকে নির্দেশ দিতেন। কুশানাগির হাতের সিগারেটটা অর্ধেক পুড়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত একবারও ঝাড়া দেয়নি সেটা। শেষবারের মতো একটা টান দিয়ে সিগারেটটা স্ট্রেতে ফেলে দিয়ে
কিশিতানির দিকে তাকালো। জুনিয়র ডিটেকটিভ বোকার মতো ঘাড় চুলকাচ্ছে, বিভ্রান্ত হয়ে গেছে পুরোপুরি। ইয়াসুগো হানাওয়াকা কি আপনাকে এটা নিজে জানিয়েছিলেন? মেয়ের সাথে কথা বলার ছলে আসলে আপনার সাথে কথা বলছিলেন তিনি? সেটা বলার তো দরকার ছিল না, আমি তার সম্পর্কে সব কিছুই জানতাম। ইশিগামি প্রবলভাবে মাথা ঝাঁকিয়ে নিশ্চিত করলো তাদেরকে, তার মানে সেরকম কিছু বলেননি তিনি। হয়তো গোটা ব্যাপারটাই আপনি কল্পনা করে নিয়েছিলেন। অসম্ভব। ইশিগামির অভিব্যক্তিহীন চেহারায় একটু বিরক্তি ভর করলো যেন। আমি তো তার শয়তান স্বামীটার কথা তার কাছ থেকেই শুনেছি, না হলে নিজের মেয়েকে সে কথা জানানোর কি প্রয়োজন তার? আমার সুবিধার জন্যই তথ্যগুলো পাচার করেছিলেন তিনি, ইঙ্গিতে সে ব্যাপারে সাহায্য চাচ্ছিলেন। কুশানিকি হাত নেড়ে তাকে শান্ত হয়ে বসার নির্দেশ দিয়ে জিজ্ঞেস করল, আপনি অন্য উপায়েও যোগাযোগ করার কথা বলছিলেন না? হ্যাঁ, প্রতি সন্ধ্যায় তাকে ফোন করতাম আমি। তার বাসার ফোনে? না, মোবাইল ফোনে। কথা বলতাম না অবশ্য আমরা, যদি তার কোনো দরকার থাকতো তাহলে ফোনটা ধরতেন, না হলে 5 বার রিং হবার পরে রেখে দিতাম আমি। এটাই ঠিক করে নিয়েছিলাম আমরা। আপনারা ঠিক করে নিয়েছিলেন? তার মানে এ ব্যাপারে ধারণা ছিল তার? অবশ্যই, আগেই কথা বলে ঠিক করে নিয়েছিলাম আমরা। মিস হানাওয়াকাকে কিন্তু এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন করবেন না? একমাত্র তখনই তো নিশ্চিত হতে পারবেন আপনারা, আত্মবিশ্বাসের সাথে জবাব দিল ইশিগামি। এই কথাগুলো আপনাকে আরো কয়েকবার বলতে হতে পারে, একটা আনুষ্ঠানিক জবানবন্দি দিতে হবে আমাদের কাছে। কোনো সমস্যা নেই, আমি জানি অনেক নিয়মকানুন মেনে চলতে হয় আপনাদের। তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে আমার, কুশানাকি টেবিলে হাত রেখে বলল। আপনি আত্মসমর্পণ করলেন কেন? কেন আত্মসমর্পণ করা কি উচিত হয়নি আমার? একটা লম্বা নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো ইশিগামি। সেটা তো আমি জিজ্ঞেস করিনি, আমি বলেছি কেন এখন আত্মসমর্পণ করলেন আপনি? তাতে কি আসে যায়? আপনারা তো একটা স্বীকারোক্তি চাচ্ছেন, তাই না? নিজের ভুল বুঝতে পেরে একদম ভেঙে পড়ে খুনি, এরপর নিজেই পুলিশের কাছে ধরা দেয়, এটা কেমন হয়? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না বিন্দুমাত্র ভেঙে পড়েছেন। যদি আপনার মনে প্রশ্ন আসে কাজটা করে আমার খারাপ লাগছে কি না, তাহলে বলবো সেরকম কিছু মনে হচ্ছে না আমার। পরিতাপ আছে অবশ্যই, যা করেছি সেটা না করলেও পারতাম, আর যদি জানতাম আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করা হবে তাহলে মোটেও লোকটাকে খুন করতাম না আমি। কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে আপনার সাথে? আসলে ইয়াসুকো নিচের দিকে তাকিয়ে বলল ইশিগামি, ইয়াসুকো অন্য একটা লোকের সাথে এখন নিয়মিত দেখা সাক্ষাৎ করছে, কিন্তু ওই টোকাশির হাত থেকে তো আমি বাঁচিয়েছি তাকে। সে যদি আমাকে ওসব না বলতো তাহলে কখনোই খুনটা করতাম না আমি। মনে আছে একদিন পরিষ্কার করে বলেছিল সে ওকে যদি মেরে ফেলতে পারতাম, এজন্যই তার হয়ে টোকাশিকে খুন করে আমি। এটা করতে সেই আমাকে কৌশলের নির্দেশ দিয়েছে। আচ্ছা, পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করছে না কেন? ইশিগামির স্বীকারোক্তির সাথে মিলিয়ে দেখার জন্য তার বাসায় তল্লাশি চালাতে আসে কুশানাগি আর তার দলবল। তল্লাশি চলাকালীন সময়ে পাশের বাসায় ইয়াসুকো হানাওয়াকার সাথে কথা বলেছে সে আর কুশানাগি। সন্ধ্যা হয়ে গেছে, ইয়াসুকো আর মিশাতো দুজনেই বাসায়। একজন মহিলা অফিসার অবশ্য মিশাতোকে বাইরে নিয়ে গেছে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য। ইয়াসুকো যখন শোনে ইশিগামি আত্মসমর্পণ করেছে, বিস্ময়ে চোখগুলো বড় বড় হয়ে যায় তার। দেখে মনে হয় নিঃশ্বাসও নিতে পারছে না, মুখ খুললেও আওয়াজ বের হয় না সেখান থেকে। খুব অবাক হয়েছেন নিশ্চয়ই, কুশানাকি তার অভিব্যক্তি লক্ষ্য করে জিজ্ঞেস করলো। আমার কোনো ধারণাই ছিল না এই ব্যাপারে, টোকাশিকে কেন খুন করতে যাবেন তিনি? অবিশ্বাসের ভঙ্গিতে মাথা দোলাতে দোলাতে বলল ইয়াসুকো। সম্ভাব্য কোনো কারণের কথাই কি মাথায় আসছে না আপনার? প্রশ্নটা শুনে ইতস্তবত করতে লাগলো ইয়াসুকো। তাকে দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। ইশিগামি বলেছে আপনার জন্যই নাকি এসব করেছে সে, আপনার পক্ষ থেকে খুন করেছে মিস্টার টোকাশিকে। একটা দীর্ঘশ্বাস ফেলল ইয়াসুকো। তার মানে কোনো কারণ আছে তাহলে? ইয়াসুকো মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আমি জানি আমাকে মনে মনে পছন্দ করতেন তিনি, কিন্তু তার জন্য এত দূর যাবেন? সে আমাদের বলেছে আপনাদের দুজনের মধ্যে নাকি বেশ অনেক দিন যাবৎ যোগাযোগ ছিল। যোগাযোগ? বুরুকুচকে জিজ্ঞেস করল ইয়াসুকো। আমরা তো কথাই বলতাম না বলতে গেলে, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ফোন তো করতেন তিনি।
এরপর কুশানাগি ফোন কলের ব্যাপারটা খুলে বলল তাকে। এটা শুনে আবারও বুড়ো কুচকে গেল ইয়াসুকোর। তার মানে উনিই ফোন করতেন? আপনি জানতেন না সেটা? আমি একবার ভেবেছিলাম উনিই হবেন, কিন্তু নিশ্চিত ছিলাম না। কখনো নাম বলেননি তিনি ফোনে। বেশ, এই ফোন কলগুলোর ব্যাপারে একটু বিস্তারিত বলতে পারবেন? ইয়াসুকো বলল, 3 মাস আগে একদিন সন্ধ্যায় প্রথম ফোন আসে তার মোবাইলে। নাম না বলে ওপাশ থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু করে দেয় লোকটা। এমন সব কথা বলে যেগুলো কারো পক্ষে জানা প্রায় অসম্ভব, যদি না তার ওপর ক্রমাগত নজর রাখে কেউ। সে ভয় পেয়ে গিয়েছিল, কেউ একজন হয়তো তার পিছু নেয় সব সময়, তার সব কর্মকাণ্ডের ওপর নজর রাখে, কিন্তু লোকটার পরিচয় খুঁজে পায়নি। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় ওই ওই নির্দিষ্ট সময়টাতে ফোন আসতে শুরু করে, কিন্তু কোনোবারই ফোন ধরেনি সে। একবার অতিষ্ঠ হয়ে অত কিছু না ভেবেই ফোনটা ধরে। তখন ওপাশ থেকে লোকটা বলে, আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই ফোন ধরতে পারেন না, তাই একটা বুদ্ধি দেই আপনাকে। এখন থেকে প্রতিদিনই 5 বার ফোন দেব আমি। যদি আপনার কিছু দরকার থাকে তাহলে 5ম বারের আগেই ফোন ধরবেন। না চাওয়া সত্ত্বেও একমত হয়েছিল ইয়াসুকো। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় ফোন আসতে থাকে। লোকটা কোনো টেলিফোন বুথ থেকে ফোন দিত, কিন্তু কোনোবারই ফোন ধরেনি সে। আপনি কি তার গলা শুনেও চিনতে পারেননি? না, এর আগে খুব কমই কথা হয়েছিল আমাদের, আর ওই 2 বার ছাড়া কখনো তার ফোন ধরিনি আমি। আর আমার মাথায় তো এটা আসেনি তিনি ওরকম কাজ করবেন। হাজার হলেও একজন স্কুল শিক্ষক বলে কথা, কিন্তু এখনকার যুগে সেটা কোনো চারিত্রিক সনদপত্র হতে পারে না, কৃষিতানি বলল, বলে নিজেই যেন লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি মাথা নিচু করে নিল সে। কুশানাগির মনে পড়ল, শুরু থেকেই ইয়াসুকোর পক্ষে কথা বলে আসছে জুনিয়র ডিটেকটিভ। ইশিগামি আত্মসমর্পণ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। ফোন কলগুলো ছাড়াও অন্য কিছু ঘটেছিল নাকি? একটু অপেক্ষা করুন, এই বলে উঠে পাশের ঘর থেকে 3টা খাম নিয়ে আসলো ইয়াসুকো। প্রতিটার সামনের দিকে লেখা ইয়াসুকো হানাওয়াকা। এগুলো কি? আমার মেল বক্সে পেয়েছিলাম খামগুলো, আরও ছিল, কিন্তু ওগুলো ফেলে দিয়েছি আমি, যদি কোনো দিন কাজে লাগে, এই ভেবে এই 3টা রেখে দিয়েছিলাম। রাখতে অবশ্য ভালো লাগেনি, কিন্তু টিভিতে এরকম করতে দেখেছি আমি অনেককে। কুশানাগি খামগুলো খুলল। প্রতিটাতে একটা কাগজ ভাঁজ করে রাখা আছে, আর সেগুলোতে কম্পিউটারে টাইপ করে কিছু লেখা। কোনোটাই অবশ্য বেশি লম্বা নয়। আমি লক্ষ্য করেছি ইদানিং আপনি বেশি বেশি মেকআপ করছেন, রংচঙে জামাকাপড় পরছেন। এটা তো আপনার সাথে যায় না, সাধারণ জামাকাপড় পরেই আপনাকে বেশি ভালো দেখায়। আপনি যে আজকাল দেরি করে বাসায় ফিরছেন সেটাও আমাকে বেশ পীড়া দিচ্ছে। কাজ শেষ করেই আপনার বাসায় ফিরে আসা উচিত। কোনো কিছু নিয়ে কি আপনি চিন্তিত? যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে সেটা বলতে সংকোচ করবেন না। আপনি জানেন এজন্যই প্রতিরাতে আপনাকে ফোন করে আমি। আপনাকে উপদেশ দিতে পারি এরকম অনেক বিষয় আছে, অন্য কাউকে ঘুণাক্ষরও বিশ্বাস করবেন না। আমাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা আপনার উচিত হবে না। আমার কেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমার আশঙ্কা আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আমি আমার অন্তর দিয়ে বিশ্বাস করি আপনি এরকম কিছু কখনো করবেন না, কিন্তু যদি করেন তাহলে আমি আপনাকে ক্ষমা করতে পারবো বলে মনে হয় না। আমি আপনার একমাত্র পুরুষ, একমাত্র আমিই আপনাকে রক্ষা করতে পারবো। আমি এগুলো নিয়ে গেলে কিছু মনে করবেন? ওতেই বরং খুশি হব আমি। এগুলো ছাড়া ইদানিং আর কিছু ঘটেছে আমার সাথে? না, তেমন কিছু ঘটেনি। ইয়াসুকোর গলার আওয়াজ কমে আসলো যেন। তাহলে আপনার মেয়ের সাথে? তাও না, কিন্তু মিস্টার কুডোর সাথে কিছু ঘটনা ঘটেছে। মিস্টার কুনিয়া কি কুডো? কি ঘটেছে? সেদিন একসাথে ডিনার করার সময় বললেন তাকে কে যেন অদ্ভুত একটা চিঠি পাঠিয়েছে। প্রেরকের নাম ঠিকানা কিছুই উল্লেখ করা ছিল না, কিন্তু লেখা ছিল আমার থেকে যেন দূরে থাকেন উনি। আর খামের ভেতরে কিছু ছবিও ছিল, তার অজ্ঞাত সারেই তোলা হয়েছিল ছবিগুলো। তার মানে যে আপনাকে বিরক্ত করছিল সে মিস্টার কুডোর পিছু নিয়েছিল? কুশানাগি আর কিশিতানি একবার দৃষ্টি বিনিময় করলো পরস্পরের মধ্যে। শুনে মনে হচ্ছে ইশিগামিরই কাজ এগুলো। মানাবো ইউকার কথা চিন্তা করলো কুশানাগি। ইশিগামিকে কতটা সম্মান করে পদার্থবিদ, কিন্তু যখন শুনবে সে একজন আতপাগল প্রেমিক ছাড়া কিছুই নয়, তখন ভীষণ কষ্ট পাবে। কেউ একজন দরজায় নক করলে ইয়াসুকো খুলে দিল সেটা। এক জুনিয়র পুলিশ অফিসার ভেতরে ঢুকলো।
ইশিগামির অ্যাপার্টমেন্টের তল্লাশি দলের সদস্য সে। আপনার সাথে কিছু কথা ছিল স্যার, ডিটেকটিভ কুশানাগির উদ্দেশ্যে বলল। অবশ্যই, মাথা নেড়ে তার সাথে বের হয়ে গেল সে। পাশের অ্যাপার্টমেন্টে পুলিশ চিফ মামিয়া ডেস্কের পাশে একটা চেয়ারে বসে আছে। তার পাশের কম্পিউটারের মনিটরটা চালু করে রাখা হয়েছে। পুরো বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছে জুনিয়র অফিসাররা। অপ্রয়োজনীয় আলামত কার্ডবোর্ডের বাক্সে করে স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। মামিয়া বুকসেলফের দিকটার দেয়ালের দিকে নির্দেশ করে বলল, এদিকটা দেখো। কুশানাগি অবাক হয়ে গেল সেদিকে তাকিয়ে। ওয়ালপেপার সরানোর পরে চার কোণে একটা ফুটো বেরিয়ে পড়েছে। সেখানে কিম্ভূত দর্শন একটা যন্ত্র লাগানো আছে, ইয়ারফোনের তার ঝুলছে ওটা থেকে। শুনে দেখো। কুশানাগি ইয়ারফোনটা কানে দিতেই গলার আওয়াজ শুনতে পেল। ইহিগামী যা বলছে সেটা যদি সব সত্যি হয়, তাহলে আর বেশি দিন আপনাকে বিরক্ত করব না আমরা, মিস হানাওয়াকা। কিশিতানির গলার আওয়াজ একটু ভোঁতা শোনাচ্ছে শব্দটা, কিন্তু সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে। নিজের চোখে না দেখলে সে বিশ্বাসই করত না শব্দগুলো অন্য পাশে অ্যাপার্টমেন্ট থেকে আসছে। আবার কানে দিল সে ইয়ারফোনটা। ইশিগামীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কোর্ট ঠিক করবে, কিন্তু এটা তো খুনের কেস, তাই যাবজ্জীবন হতে পারে, যদি না মৃত্যুদণ্ড দেওয়া হয় আর কি। যাই হোক, আপনাকে আর বিরক্ত করতে পারবে না সে। একজন গোয়েন্দার তুলনায় বেশি কথা বলে ছেলেটা, কান থেকে ইয়ারফোন সরাতে সরাতে ভাবল কুশানাগি। মিস হানাওয়াকাকে এটা দেখাতে হবে। যদিও ইশিগামী বলেছে এ ব্যাপারে জানেন তিনি, কিন্তু আমার সন্দেহ আছে তাতে, মামিয়া বলল। তার মানে আপনি নিশ্চিত ইয়াসুকো হানাওয়াকা এ ব্যাপারে কিছু জানতো না? আমি তোমাদের মধ্যকার সব কথাবার্তা শুনেছি ওই যন্ত্রটা দিয়ে, হাসি মুখে বলল মামিয়া। বোঝাই যাচ্ছে কিছু জানতেন না তিনি। ইশিগামী হচ্ছে একজন আদর্শ পাগল প্রেমিক। ইয়াসুকোর সাথে সম্পর্কের কথা মনে মনে কল্পনা করে নিয়েছিল সে। সবার হাত থেকে তাকে বাঁচানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। এরকম একজন লোক মিস্টার টোকাশিকে যে ঘৃণা করবে সেটাই স্বাভাবিক। নাক দিয়ে একটা আওয়াজ করলো কুশানাগি। ওরকম করছো কেন, খটকা লাগছে কোনো ব্যাপারে? কিন্তু এই ইশিগামী বান্দাটাকে এখনো বুঝতে পারলাম না আমি। তাকে যেরকম ভেবেছিলাম তার সাথে কিছুই মিলছে না, বিভ্রান্তিকর। একজন মানুষের অনেকগুলো চেহারা থাকে, আর এরকম লোকদের দেখলে বাইরে থেকে কিছু বোঝা যায় না, তা জানি আমি। তবুও এই যন্ত্রটা ছাড়া অন্য কিছু খুঁজে পেয়েছেন আপনারা? কোটাটোসুর তারটাও পেয়েছি, ক্লোজেটে ছিল ওটা, কাপড় দিয়ে পেঁচানো তারটা, ঠিক যেমনটা ব্যবহার করা হয়েছিল টোকাশিকে খুন করার সময়। ফরেন্সিকের কাছে দিলেই সব প্রমাণ হয়ে যাবে। আর কিছু? এদিকে দেখো। এই বলে কম্পিউটারের মনিটরটা তার দিকে ঘুরিয়ে দিল মামিয়া। একটা ডকুমেন্ট ফাইল খোলা আছে সেখানে। কুশানাগি লেখাগুলোতে চোখ বোলাতে লাগলো। ছবি দুটো দেখেই বুঝতে পারছো ধরা পড়ে গেছো। যার সাথে লুকিয়ে দেখা করো তার পরিচয় জেনে ফেলেছি আমি। এই লোকটার সাথে কি দরকার তোমার? তুমি যদি তার সাথে কোনো সম্পর্কে জড়াও, তাহলে সেটা বিশ্বাসঘাতকতা বলে গণ্য করা হবে। তুমি কি জানো না আমি তোমার জন্য কি কি করেছি, কত বড় ঝুঁকি নিয়েছি? লোকটার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করতে হবে তোমাকে। যদি তা না করো, তাহলে সব রাগ এই লোকটার ওপর ঝাড়ব আমি। তার উপযুক্ত কারণ এবং ক্ষমতা দুটোই আছে আমার। আবারও বলছি, তুমি যদি তার সাথে কোনো সম্পর্কে জড়াও, তাহলে সেটা বিশ্বাসঘাতকতা বলে গণ্য করা হবে, আর সেটাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। উপযুক্ত প্রতিশোধ নেয়া হবে। 13 নম্বর ল্যাবের জানালার পাশে দাঁড়িয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে আছে ইউকাওয়া। তার সবসময়ের স্বতঃস্ফূর্ততা অনুপস্থিত এই মুহূর্তে। গম্ভীর হয়ে কি যেন ভাবছে। পুরনো বন্ধুর অপরাধী হয়তো তার এই অবস্থার কারণ, কিন্তু কুশানাগির ধারণা অন্য কিছু চলছে পদার্থবিদের মাথায়। তো, কিছুক্ষণ পরে নিচু স্বরে বলল ইউকাওয়া, ইশিগামির এই স্বীকারোক্তি বিশ্বাস করো তুমি? একজন গোয়েন্দার দৃষ্টিকোণ থেকে বলবো, গল্পটা বিশ্বাস না করার কোনো কারণই নেই, কুশানাগি উত্তর দিল। তার স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি আমরা। তার বাসার কাছের পার্কটাতে যে ফোন বুথ আছে সেখানেও খোঁজ নিয়ে দেখেছি আমরা। ওটার পাশে একটা মুদি দোকান আছে, সেটার মালিক নাকি বেশ কয়েকবার ইশিগামির মতো এক লোককে ফোন করতে দেখেছে ওখান থেকে। আস্তে করে তার দিকে ঘুরে তাকালো ইউকাওয়া। একজন গোয়েন্দার দৃষ্টিকোণ থেকে এগুলো মেনে নিয়েছো তুমি,
কিন্তু আমি জিজ্ঞেস করেছি তুমি নিজে গল্পটা বিশ্বাস করো কি না। তোমার তদন্তে কী বেরিয়ে এসেছে সেটা জানতে চাচ্ছি না। সত্যি কথা বলতে কি যেন একটা মিলছে না, গল্পে কোনো খুঁত নেই, যথেষ্ট প্রমাণও আছে, কিন্তু তার মতো একজন লোক ওসব করবে এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে আমার। অবশ্য চিপকে যখন বলেছি এ কথা তিনি পাত্তাই দেননি, তারা তো একজন আসামি পেয়েই খুশি, আর কিছু শুনবে কেন এখন। যদি এমন হতো ঘটনায় কিছু একটা মিলছে না, তাহলে অতটা সন্দেহ জাগতো না আমার মনে। কিন্তু প্রত্যেকটা জিনিস খাপে খাপে মিলে গেছে, এই যেমন আঙুলের ছাপের কথাই ধরো না কেন, ইশিগামের ভাষ্য মতে সে জানেও না ভিকটিম সেখানে সাইকেলে করে গেছে, কিন্তু তার স্বীকারোক্তি অনুযায়ী এটা মেনে নিতে বাধ্য আমি, সব প্রমাণও ওরকমই নির্দেশ করছে। মানে তার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও বাধ্য হয়ে তোমাকে মেনে নিতে হচ্ছে ইশিগামিই খুনি। দেখো আমি জানি ব্যাপারটা নিয়ে তুমিও খুশি নও, কিন্তু আমার ওপর ওটার রাগ ঝেড়ো না। বিজ্ঞানীদের উচিত যৌক্তিক সমাধানটা মেনে নেওয়া, সেটা যতই উদ্ভট হোক না কেন। তুমি তো এটা বলেছিলে আমাকে, হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে তার পাশে এসে বসলো ইউকাওয়া। শেষবার কথা বলার সময় বিখ্যাত একটা গাণিতিক সমস্যার কথা শুনিয়েছিল আমাকে ইশিগামি, P=NP। সমস্যাটা কথায় বললে প্রশ্নটা এরকম দাঁড়ায়, একটা সমস্যার সমাধান নিজে বের করা কঠিন, নাকি সেই সমস্যাটার অন্য কারো সমাধান ঠিক আছে কিনা সেটা যাচাই করা কঠিন। এটা কি গণিত নাকি ল্যাটিন ভাষা, কুশা নাকি বুড়ো কুচকে জিজ্ঞেস করলো। আমার কথা শোনো, পুলিশের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে ইশিগামি তোমাকে এমন একটা সমাধান দেখিয়ে দিয়েছে যেটাকে যেদিক দিয়েই দেখো না কেন কোনো ভুল বের করতে পারবে না। এখন তুমি যদি বিনা বাধায় তার কথা মেনে নাও, তাহলে হেরে যাবে খেলাটায়। তোমাকে এখন সর্বোচ্চটা দিয়ে যাচাই করে দেখতে হবে সমাধানটা আসলেও ঠিক কিনা। এটা একটা চ্যালেঞ্জ, তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু আমি তো তোমাকে বললামই সব প্রমাণ তার স্বীকারোক্তির সাথে মিলে গেছে, তার দেখানো প্রমাণগুলো ধরে ধরেই সামনে এগোচ্ছ তুমি। অথচ তোমার এখন ভেবে দেখা উচিত এই কেসের যুক্তিসঙ্গত সম্ভাব্য অন্য কোনো সমাধান আছে কিনা, আর যদি সেটা খুঁজে না পাও একমাত্র তখনই বলতে পারবে তার দেখানো সমাধানটাই সঠিক। ইউকাওয়ার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছিল এই কেসটা মানসিকভাবে ভীষণ আঘাত করেছে তাকে, অন্য কোনো দিন এতটা গম্ভীর স্বরে তাকে কথা বলতে দেখেনি কুশানাগি। তো তোমার ধারণা ইশিগামি মিথ্যা কথা বলছে, খুনটা সে করেনি? কপাল কুচকে তার দিকে তাকিয়ে থাকলো ইউকাওয়া। কিসের ভিত্তিতে কথাটা বলছো তুমি? কুশানাগি জিজ্ঞেস করতেই থাকলো। যদি তোমার মাথায় অন্য কোনো সমাধান থেকে থাকে নির্দ্বিধায় আমাকে বলতে পারো সেটা, নাকি তোমার বন্ধু একজন খুনি এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। ইউকাওয়া উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ইউকাওয়া, হ্যাঁ এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার, তোমাকে আগেও বলেছি সব কিছু যুক্তি দিয়ে ভাবে সে, আবেগ দিয়ে নয়। তার কাছে যদি কোনো সমাধান যুক্তিসঙ্গত বলে মনে হয় তবে সেটা যেভাবেই হোক করেই ছাড়বে, খুনের মতো একটা কাজ করা সম্ভব তার পক্ষে, বিশেষ করে এমন কাউকে যার সাথে বলতে গেলে কোনো ব্যক্তিগত সম্পর্কই নেই তার। এটার ভিত্তিতেই তার স্বীকারোক্তিটা বিশ্বাস করছো না তুমি? ঘুরে ডিটেকটিভের দিকে তাকালো ইউকাওয়া, কিন্তু সেই দৃষ্টিতে রাগ নয় বেদনা। আমি জানি জীবনে মাঝে মাঝে এমন সব সত্যের সম্মুখীন হতে হয় যেগুলো মেনে নেওয়া কঠিন, তবুও তুমি বলবে ইশিগামি নির্দোষ, সেটা বলছি না আমি, মাথা নেড়ে বললো ইউকাওয়া। আমি জানি তুমি কি ভাবছো, তোমার ধারণা ইয়াসুকো হানাওয়াকা খুনটা করেছে আর ইশিগামি তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু প্রমাণগুলোর কথা যতবারই চিন্তা করছি ততবারই সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। সব আলামত ইশিগামিকে একজন অন্ধ প্রেমিক হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের সামনে, আর কতজন অন্যের খুনের দায় নিজের ঘাড়ে এভাবে চাপিয়ে নেবে বলো দেখি। ইয়াসুকো ইশিগামির প্রেমিকাও নয়, স্ত্রীও নয়, অথচ ইশিগামি বলছে তাকে বাঁচাতেই নাকি খুনটা করেছে সে। শেষে যখন তার মনে হলো বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার সাথে, তখন একেবারে ভেঙে পড়ল, আত্মসমর্পণ করল। হঠাৎ করে ইউকাওয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল, যেন কিছু একটা ধরতে পেরেছে সে। হ্যাঁ, বিড়বিড় করে বলল। পরিস্থিতি খারাপের দিকে এগোলে হাল ছেড়ে দেয় মানুষ,
কিন্তু ইয়াসুকো বাঁচাতে গিয়ে তাকে যে পরিণতি মেনে নিতে হচ্ছে, এতটা কষ্ট স্বীকার করা কারো পক্ষে অসম্ভব। নিজেকে কথাগুলো শোনাচ্ছে যেন সে, যদি না, যদি না, না, মাথা ঝাঁকিয়ে বলল ইয়োকাওয়া, কিছু না, আসলে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি ইশিগামি এই কাজটা করেছে। এখন যদি অন্য কোনো তথ্য প্রমাণ হাতে না আসে আমাদের, তাহলে তদন্তের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সে নিজেই এটা বেছে নিয়েছে, অনেকক্ষণ পরে বলল ইয়োকাওয়া, সে নিজেই বেছে নিয়েছে জীবনের বাকি সময়টা জেলে কাটাবে। এটা আসলে তার হাতে নেই এখন, একজনকে খুন করেছে সে। আসলেই, ফিসফিস করে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, এরপর সেখান থেকে না নড়ে বলল, আমাকে এখন একটু একা থাকতে দাও দয়া করে, খুব ক্লান্ত লাগছে আমার। ইয়োকাওয়ার মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে। কুশানাগি একবার ভাবলো জিজ্ঞেস করবে, কিন্তু পর মুহূর্তে বাতিল করে দিল সে চিন্তা। চুপচাপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বন্ধুকে আসলেও ভয়ঙ্কর ক্লান্ত লাগছে এখন। 13 নম্বর ল্যাব থেকে বের হয়ে মৃদু আলোকিত হলওয়ে ধরে হাঁটতে শুরু করলো কুশানাগি। করিডোরের একদম শেষ মাথায় এক শিক্ষার্থীর সাথে দেখা হয়ে গেল তার। মুরাকামি নামের এই ছেলেটাকে আগেও দেখেছে, সেই তাকে গতবার ইয়োকাওয়ার খোঁজ দিয়েছিল। একবার বাউ করে তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ছেলেটা, এমন সময় তাকে ডাকলো কুশানাগি। বিভ্রান্ত হয়ে ঘুরে দাঁড়ালো সে। তোমার সাথে একটু কথা আছে, এখন সময় দিতে পারবে? মুরাকামি হাত ঘড়ি দেখে জানালো হাতে অল্প কিছুক্ষণ সময় আছে তার। বিল্ডিং থেকে বের হয়ে ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলো তারা। বিজ্ঞানের ছাত্ররা অবসর সময়টা এখানেই কাটায়। আসার পথে ভেন্ডিং মেশিন থেকে দুজনের জন্য কফি কিনে নিয়েছে কুশানাগি। তোমাদের ল্যাবের ইনস্ট্যান্ট কফির চেয়ে এটা অনেক ভালো, কফির কাপে চুমুক দিয়ে বলল ডিটেকটিভ। জবাবে মুরাকামি হাসলো, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে এখনো বিভ্রান্তি দূর হয়নি তার। কিছুতেই সুবিধা হচ্ছে না দেখছি, মনে মনে বলল কুশানাগি। আরো কিছুক্ষণ এটা সেটা বলে কাজের কথায় আসলো অবশেষে। প্রফেসর ইউকা সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম তোমাকে, ইদানিং অদ্ভুত কিছু লক্ষ্য করেছো তার মধ্যে? মুরাকামির চেহারা দেখেই বোঝা গেল প্রশ্নটা শুনে অবাক হয়ে গেছে। মনে মনে নিজেকেই গালি দিল কুশানাগি এভাবে সরাসরি প্রশ্নটা করার জন্য, কিন্তু যা হবার তা হয়ে গেছে। মানে ইউনিভার্সিটির কাজ বাদেও অন্য কোনো কাজে ব্যস্ত থাকছে নাকি সে, অথবা কোথাও যায় আজকাল? গাল চুলকাতে লাগলো মুরাকামি। চেহারা দেখে মনে হচ্ছে আসলেও ভালো মতো ভেবে দেখছে ব্যাপারটা। তার দিকে তাকিয়ে একটা হাসি দিল কুশানাগি। চিন্তা করো না, কোনো তদন্তের সাথে জড়িত নয় সে, ব্যাপারটা আসলে ব্যাখ্যা করা কঠিন, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে ইয়োকাওয়া। আমি জিজ্ঞেস করেছি তাকে, কিন্তু তুমি তো তাকে চেনোই। এ কথা শুনে একটু নরম হলো ছেলেটার চেহারা। আসলে, বলতে শুরু করলো সে, আমি ঠিক জানি না উনি এ মুহূর্তে কী নিয়ে গবেষণা করছেন, কিন্তু কিছুদিন আগে লাইব্রেরিতে ফোন করে কথা বলছিলেন প্রফেসর ইয়োকাওয়া। লাইব্রেরি মানে ইউনিভার্সিটির লাইব্রেরি? মাথা নেড়ে সায় জানালো মুরাকামি। আমার মনে হয় খবরের কাগজ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন তিনি। খবরের কাগজ? সব লাইব্রেরিতেই তো খবরের কাগজ থাকে, তাই না? তা থাকে, কিন্তু তিনি জানতে চাচ্ছিলেন তাদের কাছে পুরনো খবরের কাগজ আছে কিনা, তাই নাকি? হ্যাঁ, তবে বেশি দিনের পুরনো নয়। আমি শুনেছিলাম তিনি এই মাসের খবরের কাগজের কথা বলছিলেন। এ মাসের? পেয়েছিল সে ওগুলো? আমার মনে হয় পেয়েছিলেন, কারণ এরপরই লাইব্রেরিতে চলে যান তিনি। মুরাকামিকে ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালো কুশানাগি। কফির কাপটা এখনো অর্ধেক ভর্তি। ইম্পিরিয়াল ইউনিভার্সিটির লাইব্রেরি একটি 3 তলার ভবন। ছাত্র থাকাকালীন এখানে বড়জোর 2-1 বার আসার দরকার হয়েছিল কুশানাগির। তখন অবশ্য এত বড় ছিল না এটা। ভেতরে ঢুকে দেখলো রিসেপশনে একজন মহিলা বসে আছে। প্রফেসর ইয়োকাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো মহিলা। বাধ্য হয়ে পকেট থেকে ব্যাজ বের করে দেখালো কুশানাগি। চিন্তা করবেন না, প্রফেসর ইয়োকাওয়ার সাথে এর কোনো লেনদেন নেই। আমি শুধু জানতে চাচ্ছি তিনি কোন খবরের কাগজটা দেখতে চেয়েছিলেন। সে জানে প্রশ্নটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু অন্য কোনো উপায়ের কথা মাথায় আসলো না তার। তিনি মার্চ মাসের আর্টিকেলগুলো দেখতে চাচ্ছিলেন, সাবধানে জবাব দিল মহিলা। কোন ধরনের আর্টিকেল সেটা জানেন কি? না, বলতে পারবো না, কিছুক্ষণ চিন্তা করে বলল সে।
শুধু এটুকু মনে আছে স্থানীয় খবরের অংশগুলো দেখতে চাচ্ছিলেন। তাকে একটা লম্বা সেলফের কাছে নিয়ে গেল মহিলা। প্রতি 10 দিনের কাগজের জন্য একটা তাক, খবরের কাগজগুলো একটার পর আরেকটা সাজিয়ে রাখা হয়েছে। শুধু গত মাসের খবরের কাগজগুলোই এখানে আছে, কুশানাগিকে উদ্দেশ্য করে বলল সে। এর থেকে পুরনোগুলো বিক্রি করে দেওয়া হয়, কারণ ইন্টারনেটে খবরের কাগজের আর্কাইভ থাকে এখন। কিন্তু ইউকাওয়া, মানে প্রফেসর ইউকাওয়া তো কেবল মার্চের পত্রিকাগুলোই দেখতে চাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, আসলে মার্চের 10 তারিখের পরেরগুলো। 10 তারিখ? হ্যাঁ, অমনটাই বলেছিলেন তিনি। আমি একটু ওগুলো নাড়াচাড়া করে দেখলে সমস্যা হবে? না, দেখুন যত ইচ্ছা, কাজ শেষ হলে আমাকে বলবেন। লাইব্রেরিয়ান চলে যেতেই খবরের কাগজগুলো নিয়ে একটা টেবিলে গিয়ে বসল কুশানাগি। মার্চের 10 তারিখের পর থেকে স্থানীয় খবরের অংশগুলো পোল্টাতে লাগলো মনোযোগ দিয়ে। মার্চের 10 তারিখেই খুন হয়েছিল শিনজি টোগাশি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে তদন্তের কাজে এখানে এসেছিল ইউকাওয়া। কিন্তু কি খবর দেখতে চেয়েছিল সে? টোগাশি সম্পর্কিত খবরগুলো খোঁজার চেষ্টা করলো কুশানাগি। প্রথম খবরটা খুঁজে পেল মার্চের 11 তারিখের সন্ধ্যাকালীন একটা পত্রিকায়। এর পরের খবরটা 13 তারিখের, লাশের পরিচয় যখন মিডিয়ার কাছে প্রকাশ করে পুলিশ। তারপরে আর কোনো উল্লেখ নেই এই কেসটার ব্যাপারে। অবশেষে গতকালের পত্রিকায় ইশিগামির আত্মসমর্পণের ব্যাপারে একটা রিপোর্ট খুঁজে পেল সে। কি এমন আছে এই খবরগুলোতে? বারবার সেগুলো পড়তে লাগলো কুশানাগি, কিন্তু অজানা কিছুই চোখে পড়ল না তার। এখানে যে খবর ছাপা হয়েছে তার চেয়ে অনেক বেশি কিছু ইউকাওয়া নিজেই জানতো। তাহলে কষ্ট করে এগুলো পড়লো কেন সে? হাত ভাঁজ করে চিন্তা করতে লাগলো কুশানাগি। ইউকাওয়ার মতো একজন লোক তদন্তের জন্য কখনোই খবরের কাগজের ওপর নির্ভর করবে না। জাপানে প্রতিদিন অনেক লোক খুন হচ্ছে। পত্রিকাগুলো যে কেবল একটা খুনের কেস নিয়ে পড়ে থাকবে তাও নয়। আর টোগাশির কেসটা এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এসব কিছু ইউকাওয়ার জানার কথা। কিন্তু কোনো বিশেষ কারণ ছাড়া লাইব্রেরিতে আসেনি সে নিশ্চয়ই। ইউকাওয়াকে সে যাই বলে আসুক না কেন, আসলে সে নিজেও ইশিগামির গল্পটা মেনে নিতে পারছে না। আর এখনো মনে হচ্ছে ভুল করছে গোটা পুলিশ ডিপার্টমেন্ট। ইউকাওয়া জানে তারা কি ভুল করেছে, এর আগেও অনেকবার বিভিন্ন কেসে তাদের ভুল ধরিয়ে দিয়েছে সে। এবারও হয়তো সেরকম কিছু খুঁজে পেয়েছে, কিন্তু বলছে না কেন কিছু। কুশানাগি খবরের কাগজগুলো জায়গা মতো রেখে দিয়ে লাইব্রেরিয়ানকে জানালো তার কাজ শেষ, আশা করি কাজে এসেছে ওগুলো। অনিশ্চিত ভঙ্গিতে জিজ্ঞেস করলো মহিলা। হ্যাঁ, অনেক কাজে এসেছে, কথা না বাড়িয়ে বলল কুশানাগি। উনি কিন্তু আশেপাশের স্থানীয় পত্রিকাগুলোর ব্যাপারেও খোঁজ করছিলেন। কুশানাগি রেজিস্টারে সাইন করার সময় বলল লাইব্রেরিয়ান। কি? কুশানাগি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথাকার স্থানীয় পত্রিকা? শিবা আর সাটিমার পত্রিকাগুলোও চেয়েছিলেন তিনি, কিন্তু আমরা ওগুলো রাখি না। এছাড়া আরো কিছু বলেছিলেন? না, শিবা আর সাটিমা। বিভ্রান্ত অবস্থায় লাইব্রেরি থেকে বের হয়ে আসলো কুশানাগি। এবার ইউকা কি ভাবছে সে সম্পর্কে আসলেও কোনো ধারণা নেই তার। স্থানীয় পত্রিকাগুলো কেন সে দেখতে চাচ্ছিল? হয়তো খুনের কেসের সাথে এর কোনো সম্পর্কই নেই। এসব ভাবতে ভাবতে পার্কিং লটে পৌঁছে গেল সে। ড্রাইভিং সিটে বসে গাড়ির চাবিটা ঘোরাতে যাবে এমন সময় হাঁটতে হাঁটতে সেখানে হাজির হলো ইউকাওয়া। ল্যাব কোট বদলে একটা নীল রঙের জ্যাকেট পরে নিয়েছে। গম্ভীর মুখে কি যেন ভাবতে ভাবতে ইউনিভার্সিটির সামনের গেটের দিকে হাঁটতে শুরু করলো সে। ইউকা গেট দিয়ে বের হয়ে বাম দিকে ঘুরলে গাড়ির ইঞ্জিন চালু করে নিজেও সেখান থেকে বেরিয়ে আসলো কুশানাগি। বের হয়ে দেখলো কেবলই একটা ট্যাক্সি ক্যাবে চড়ে বসেছে ইউকাওয়া, সেটার পিছু নিল সে। দিনের বেশিরভাগ সময় সাধারণত ইউনিভার্সিটিতেই কাটায় ইউকাওয়া। কুশানাগিকে সে বলেছে ব্যাচেলর হওয়ায় বাসায় বেশি কাজ থাকে না তার, আর ভার্সিটিতে থাকলে মাঝে মাঝে টেনিসও খেলা যায়, আবার নিয়েও কোনো সমস্যায় পড়তে হয় না। ঘড়ির দিকে তাকালো, 5টাও বাজেনি এখনো। এত তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা না ইউকাওয়ার। সাবধানে ক্যাবটার পেছন পেছন যেতে লাগলো সে। ক্যাব কোম্পানির নাম আর লাইসেন্স নাম্বারটাও মুখস্থ করে নিল। হঠাৎ যদি হারিয়ে ফেলে তাহলে কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করবে প্যাসেঞ্জারকে কোথায় নামিয়ে দিয়েছিল ড্রাইভার। একটা ব্যস্ত রাস্তা ধরে এগোচ্ছে ট্যাক্সিটা এখন।
কুশানাগের গাড়ি আর সেটার মাঝে বেশ কয়েকটা গাড়ি ঢুকে গেল, কিন্তু ট্যাক্সিটাকে দৃষ্টির আড়াল হতে দিল না সে। অনেকক্ষণ অনুসরণ করার পর অবশেষে মিহনবাসী এলাকায় ঢুকে সুমায়দা নদী পার হবার ঠিক আগে থেমে গেল ট্যাক্সিটা। শিনোহাশি ব্রিজের পাশেই জায়গাটা, ইশিগামের অ্যাপার্টমেন্টটা ব্রিজের ওপাশে। কুশানাগি রাস্তার পাশে গাড়ি থামিয়ে ট্যাক্সিটার ওপর নজর রাখতে লাগলো। এই সময় ইউকা বের হলো ক্যাব থেকে, একবার চারপাশে নজর বুলিয়ে ব্রিজের নিচে যাওয়া সিঁড়িটার দিকে এগিয়ে গেল সে। অ্যাপার্টমেন্টে যাচ্ছে না তাহলে, কুশানাগি আশেপাশে একবার দেখে তাড়াতাড়ি গাড়িটা পার্ক করে বের হয়ে আসলো। ইউকাওয়া এ মুহূর্তে আস্তে আস্তে সুমায়দা নদীর পার ধরে হাঁটছে, দেখে মনে হচ্ছে না বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এদিকে এসেছে সে। মাঝে মাঝে থেমে বাস্তুহারাদের বস্তিটার দিকে তাকাচ্ছে। হাঁটতে হাঁটতে একসময় বাস্তুহারাদের পেরিয়ে অনেক সামনে চলে গেল সে। সামনে লম্বা রেলিং আলাদা করে রেখেছে সুমায়দা নদীকে, রেলিংটার উপরে কনুই দিয়ে ভর করে ঝুঁকে দাঁড়ালো সে। এভাবে কিছুক্ষণ থাকার পর একদম হঠাৎ করে কুশানাগির দিকে ঘুরে গেল ইউকাওয়া। কুশানাগি ইতস্ত বোধ করতে লাগলো, কিন্তু ইউকাওকে দেখে মনে হচ্ছে না খুব একটা অবাক হয়েছে, বরং তার মুখে হাসির একটা রেখা দেখা গেল। তার দিকে এগিয়ে গেল ডিটেকটিভ। আমাকে আগেই খেয়াল করেছিলে, তোমার গাড়িটা খুব সহজেই চোখে পড়ে যায়, ইউকা আস্তে করে বলল। এত পুরনো স্কাইলাইন খুব কম মানুষই চালায় আজকাল। আমি অনুসরণ করছিলাম দেখেই কি ওখানে নেমে গিয়েছিলে, নাকি এখানে আসার ইচ্ছে ছিল তোমার আগে থেকেই? দুটোই, আবার কোনোটাই না। আমার আসল গন্তব্য এখান থেকে একটু সামনে, কিন্তু যখন দেখলাম তুমি আমার পিছু নিয়েছো, তখন ড্রাইভারকে বলে ওখানেই নেমে গেলাম, কারণ তোমাকে এখানটা দেখাতে চাই আমি। মানলাম, কিন্তু এখানে কি দেখাতে চেয়েছিলে? আশেপাশে দ্রুত একবার নজর বুলিয়ে জিজ্ঞেস করলো কুশানাগি। এখানে দাঁড়িয়ে শেষবার কথা বলেছিলাম আমি আর ইশিগামি, বলেছিলাম পৃথিবীতে কোনো মানুষই ফেলনা নয়, একটা ঘড়ির জন্য যেমন সবগুলো কাটা প্রয়োজন, তেমনি এই পৃথিবীতেও সব মানুষেরই সমান গুরুত্ব আছে। বুঝলাম না, ঘড়ির কাটা? হ্যাঁ। এরপরে কেসটা নিয়ে কয়েকটা প্রশ্ন করার চেষ্টা করে আমি তাকে, প্রতিবারই সেগুলো এড়িয়ে যায় সে, কিন্তু আমাদের সাক্ষাতের একদম শেষ পর্যায়ে একটা সিদ্ধান্ত নেয়, আত্মসমর্পণ করার সিদ্ধান্ত। মানে বলতে চাচ্ছ তোমার প্রশ্নগুলো শোনার পরেই ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় সে? ভাগ্যের হাতে ছেড়ে দেয়া? হ্যাঁ, তা বলতে পারো, কিন্তু তার জন্য ওটা ছিল দাবার শেষ চাল, যেটার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছিল সে। তা কি এমন বলেছিলে তুমি? বললামই তো, ঘড়ির কাটার ব্যাপারটা। না, এরপরে বললে না কেসের ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলে, সেগুলো জানতে চাচ্ছি, কিন্তু সেগুলো তো গুরুত্বপূর্ণ নয়, হেসে উত্তর দিল ইউকাওয়া। গুরুত্বপূর্ণ না, ঘড়ির কাটার ব্যাপারটাই গুরুত্বপূর্ণ এখানে, ওটা শোনার পরেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় সে। ইউনিভার্সিটির লাইব্রেরিতে খবরের কাগজ দেখেছিলে তুমি, তাই না? কি খোঁজার চেষ্টা করছিলে? প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল সে। মুরাকামি বলেছে তোমাকে সেটা? আমি কি করি না করি সেটার প্রতি তোমার এত আগ্রহ কেন? দেখো, ওভাবে কথা বলবে না, তুমি কিছু জানাচ্ছিলে না আমাকে। ঠিক আছে, কিছু মনে করিনি আমি, হাজার হলেও এটাই তোমার কাজ, যত খুশি তদন্ত করতে পারো আমার ওপর। কিছুক্ষণ ইউকাওয়ার দিকে তাকিয়ে থাকলো কুশানাগি, এরপর অন্যদিকে তাকিয়ে বলল, দয়া করে এরকম ধাঁধার মাধ্যমে কথা বলা বন্ধ করো ইউকাওয়া, আর ভালো লাগছে না এসব। আমি জানি কিছু একটা ধরতে পেরেছো তুমি। কি সেটা? ইশিগামি আসলেও লোকটাকে খুন করেনি, তাই না? তাহলে সে বলল কেন করেছে? তুমি কি চাও তোমার বন্ধু এমনি এমনি খুনের দায়ে শাস্তি পাক? এদিকে তাকাও। কুশানাগি চোখ ফেরালো তার দিকে, আবারও আগের অবস্থায় ফিরে গেছে ইউকাওয়া। রাজ্যের কষ্ট এসে ভর করেছে তার চেহারায়, হাত দিয়ে চোখগুলো চেপে ধরে আছে সে এ মুহূর্তে। অবশ্যই আমি চাই না তার কোনো শাস্তি হোক, কিন্তু তাকে বাঁচানোর কোনো পথ খোলা দেখছি না আমি। কি নিয়ে এত ভেঙে পড়েছো তুমি? আমাকে বললে কি হয়? আমিও তো তোমার বন্ধু। হ্যাঁ, বন্ধু, কিন্তু সেই সাথে একজন গোয়েন্দাও। কুশানাগি বুঝে উঠতে পারলো না কি বলবে, এই প্রথম তাদের দুজনের মাঝে অদৃশ্য একটা দেওয়াল অনুভব করলো। সে দেখতে পাচ্ছে তার বন্ধু কষ্ট পাচ্ছে, কিন্তু কারণটাও জিজ্ঞেস করতে পারছে না।
ইয়াসুকো হানোয়াকার ওখানে যাচ্ছি আমি। ইউকা বলল, আমার সাথে যেতে চাও? যেতে দেবে? আসতে চাইলে আসো, কিন্তু মুখ বন্ধ করে রাখলেই খুশি হব আমি। ঠিক আছে, ইউকা ঘুরে ব্রিজের দিকে হাঁটা দিল। কুশানাগি অনুসরণ করলো তাকে। তার মানে ভেন্টেন্টে যাবার উদ্দেশ্যেই বের হয়েছিল সে। আবারও হাজারটা প্রশ্ন এসে ভিড় করলো কুশানাগির মনে, কিন্তু কিছুই বলল না সে। নীরবে হাঁটতে লাগলো তারা। কিয়োশো ব্রিজের কাছে গিয়ে আগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ইউকাওয়া। তাকে অনুসরণ করে কুশানাগি উপরে উঠে দেখল এখানে তার জন্য অপেক্ষা করছে সে। ওই অফিস বিল্ডিংটা দেখছ? কাঁচ দিয়ে মোড়ানো একটা বিল্ডিংয়ের দিকে ইশারা করে বলল ইউকাওয়া। সেদিকে তাকে বিল্ডিংয়ে তাদের দুজনের প্রতিবিম্ব দেখতে পেল কুশানাগি। হ্যাঁ, কি হয়েছে? প্রথম দিকে ইশিগামির সাথে যখন দেখা করেছিলাম সেদিন এভাবেই আমাদের প্রতিবিম্ব দেখেছিলাম ওখানটায়। আসলে আমি খেয়াল করিনি প্রথমে, ইশিগামি এই কথা বলেছিল ওদিকে তাকিয়ে। তখনও কেসটার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে সন্দেহ করিনি আমি। বরং পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে পেরে খুব খুশি হয়েছিলাম। তো ওখানে নিজেদের প্রতিবিম্ব দেখার পর থেকেই তাকে সন্দেহ করা শুরু করলে? না, একটা কথা বলেছিল সে তখন। এখনো ওরকম শরীর ধরে রেখেছ কিভাবে ইয়োকাওয়া? মাথা ভর্তি চুল তোমার, আমাদের মধ্যে কত পার্থক্য! এরপর একবার মাথায় হাত বলায় সে। ভীষণ অবাক হই আমি, চেহারা নিয়ে চিন্তা করার মতো লোক নয় ইশিগামি। তার বিশ্বাস ছিল চেহারা দিয়ে কখনোই কাউকে মূল্যায়ন করা যায় না, কারণ সে ব্যাপারে মানুষের নিজের কোনো হাত নেই। তখন বুঝতে পারি এমন এক পরিস্থিতিতে আছে সে যেখানে চেহারাটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে প্রেমে পড়েছে। তবুও ঠিক এই জায়গাটাতে এসে সেই কথাটা মনে হয়েছিল কেন তার, এতক্ষণে বুঝতে পারলো কুশানাগি। কারণ তার স্বপ্নের রাজকুমারীর সাথে দেখা করতে চাচ্ছিল সে। ইউকা মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক এটাই ভেবেছিলাম আমি, তখনই আমার মনে হয় কেসটার সাথে হয়তো সম্পর্ক আছে তার, কিন্তু সেটা কি বুঝতে পারছিলাম না। আদতে তার প্রতিবেশীর প্রাক্তন স্বামী খুন হয়েছিল, আর সেই প্রতিবেশীকেই ভালোবাসে ইশিগামি। নিশ্চয় কিছু একটা করবে সে ইয়াসুকোকে বাঁচানোর জন্য, কিন্তু তখন এমন ভান করেছিল যাতে মনে হয় এসব ব্যাপারে কোনো আগ্রহই নেই তার। তাই আবার তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেই আমি। এবার ভ্যানটেন্টে যাব বলে ঠিক করেছিলাম, কারণ সেখানে গিয়ে তার প্রতিক্রিয়া দেখে অনেক কিছু বোঝা যেত। কিন্তু ভ্যানটেন্টে যাওয়ার পর সেখানে মেঘনা চাইতেই বৃষ্টির মতো আবির্ভাব ঘটে আরেকজনের। ইয়াসুকোর সাথে আগে থেকে পরিচয় ছিল লোকটার। কুড়ো, কুশানাগি বলল, ইয়াসুকোর আরেক প্রেমিক। সেরকমটাই ভেবেছিলাম। আর তাকে দেখার পর ইশিগামির যা চেহারা হয়েছিল সেটা যখন খেয়াল করলাম, চোখ সরু করে মাথা নাড়তে লাগলো ইউকাওয়া। তখনই একদম নিশ্চিত হয়ে যায় আমি, ইশিগামিকে দেখে মনে হচ্ছিল হিংসায় মরেই যাবে। আর তখন থেকে একদম পাকাপোক্তভাবে সন্দেহ করতে শুরু করলে তাকে। মাঝে মাঝে আমাকে ভয়ই পাইয়ে দাও তুমি, কুশানাগি কাচের বিল্ডিংটার দিকে তাকিয়ে বলল। আমি হলে কখনোই এই সামান্য ব্যাপার থেকে কিছুই বুঝতে পারতাম না। ইশিগামি শুরু থেকেই একদম অন্যরকম, তাই এতদিন পরেও আমার মাথায় তার স্মৃতিগুলো একদম পরিষ্কার ছিল। যদি সেরকম না হতো তাহলে আমিও বুঝতে পারতাম না কিছু। তার দুর্ভাগ্য, এই বলে সামনের রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলো কুশানাগি। কিন্তু একটু পরেই খেয়াল করলো ইউকা আসছে না তার পেছন পেছন। আমি ভেবেছিলাম ভ্যানটেন্টে যাচ্ছ তুমি, নিচের দিকে তাকিয়ে তার পাশে এসে দাঁড়ালো ইউকাওয়া। তোমাকে একটা অনুরোধ করব আমি আজকে, হয়তো সেটা ভালো লাগবে না তোমার, সেটা নির্ভর করছে কি বলবে তার ওপরে, কুশানাগি হেসে বলল। কয়েক মুহূর্তের জন্য এটা ভুলে যেতে পারবে তুমি একজন গোয়েন্দা? কি বলতে চাইছো বুঝতে পারছি না। তোমাকে একটা কথা বলবো আমি, কিন্তু একজন বন্ধুকে বলতে চাই, সেটা কোনো গোয়েন্দাকে নয়, আর সেটা কাউকে জানাতে পারবে না তুমি। তোমার বস, তোমার বন্ধু বান্ধব, এমনকি তোমার পরিবারকেও না। সে কথা দিতে পারবে আমাকে? ইউকাওয়ার চোখের দিকে তাকিয়ে কুশানাগি বুঝতে পারলো প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। এখন এমন কিছু একটা আছে তার মনে যেটা সে বলতে পারছে না, আবার না বলেও স্বস্তি পাচ্ছে না। কুশানাগি বলতে চেয়েছিল কি বলবে সেটার ওপর নির্ভর করবে সব কিছু, কিন্তু সেটা মাথা থেকে জেরে ফেললো।
কারণ এ মুহূর্তে এমন কিছু বলার অর্থ ইউকার সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, কথা দিলাম।